নিশ্চয়ই ভালো, যে যেখানে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো। আমি আমার পরিচয় দিচ্ছি, আমি বলি দেবনা, সহকারী শিক্ষক শহীদ শেখ রাসেল মজিদ মাধ্যমিক বিদ্যালয় মোরেলগঞ্জ বালেঘাট। আজ আমার অনলাইন প্রথম ক্লাস, আশা করি তোমরা সবাই দেখবা। আজকে আমি নবম শ্রেণী পঞ্চম অধ্যায়ের বায়ুমণ্ডলের স্তর বিন্যাস সম্পর্কে তোমাদের কিছু ধারণা দেব। 1, 2, 3 আবার বলছি, আজকে আমি নবম শ্রেণীর ভূগোল পরিবেশের পঞ্চম অধ্যায়ে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস সম্পর্কে কিছু ধারণা তোমাদের দেবো। আচ্ছা, তোমরা বায়ুমণ্ডলের কয়টি স্তর এটা কি সবাই জানো? তোমরা কি বলতে পারবে বায়ুমণ্ডলের স্তর কয়টি? যাই হোক, তোমরা জানো বা না জানো আমি বলে দিই, বায়ুমণ্ডলের স্তর 5টি। বায়ুমণ্ডলের এই 5টি স্তর আমি ব্ল্যাক বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা দেখে নাও। বায়ুমণ্ডলের 5টি স্তর আমি তোমাদের বলেছি, এই যে দেখো এখানে আমি লিখে দিয়েছি। 1 নম্বরে আছে ট্রপমণ্ডল, 2 নম্বরে আছে স্ট্রাটোমণ্ডল, 3 নম্বরে আছে মেসোমণ্ডল, 4 নম্বরে আছে তাপমণ্ডল ও 5 নম্বরে আছে এক্সোমণ্ডল। আমি আবার একবার বলছি তোমাদের, তোমরা বই খুলে মিলিয়ে নিতে পারো। বায়ুমণ্ডলের 5টি স্তরের ভিতরে প্রথমটি আছে ট্রপমণ্ডল, 2 নম্বর আছে স্ট্রাটোমণ্ডল, 3 নম্বর আছে মেসোমণ্ডল, 4 নম্বর তাপমণ্ডল ও 5 নম্বরে আছে এক্সোমণ্ডল। আচ্ছা, তোমাদের যে ধারণাটা আমি দিয়েছি বায়ুমণ্ডলের স্তরগুলো সম্পর্কে, এই উপরের উল্লেখিত স্তরগুলোর প্রথম তিনটি তোমরা দেখো, 1, 2 এবং 3, এই তিনটি স্তরগুলো হচ্ছে সমমণ্ডল, এবং পরবর্তী দুটি তাপমণ্ডল এবং এক্সোমণ্ডল, এই দুটি হচ্ছে বিষমমণ্ডল। তাহলে এই উপরের তিনটি, যেমন ধরো ট্রপমণ্ডল, স্ট্রাটোমণ্ডল, মেসোমণ্ডল, এই তিনটি মিলে কোন মণ্ডল তৈরি হলো? সমমণ্ডল। এই প্রথম তিনটি মণ্ডল মিলে হলো সমমণ্ডল তৈরি হলো, এবং পরবর্তী যে দুটি মণ্ডল আছে, যেমন ধরো তাপমণ্ডল এবং এক্সোমণ্ডল, এই দুটি মণ্ডল মিলে তৈরি হলো বিষমমণ্ডল। এখন আমি তোমাদের এই যে ট্রপমণ্ডল, এই ট্রপমণ্ডলের অনেক বৈশিষ্ট্য আছে তোমরা জানো, সেই ভিতরে একটি বৈশিষ্ট্য আমি তোমাদের বলে দিই। তোমরা দেখো এই যে ট্রপমণ্ডল, উচ্চতা বৃদ্ধির ফলে বাতাসের গতিবেগ বেড়ে যায়। এই ট্রপমণ্ডলে যত উপরের দিক যাবে তত এই ট্রপমণ্ডলে বাতাসের গতিবেগ বেড়ে যাবে। প্রথমটার বৈশিষ্ট্য তোমরা জানতে পারলে, এখন আমি 2 নম্বর স্ট্রাটো, আচ্ছা প্রথমটার বৈশিষ্ট্য তোমাদের আমি প্রথমেই দিলাম, এখন আমি 2 নম্বর মণ্ডলের অনেক বৈশিষ্ট্য আছে তাদের ভিতরে একটি বৈশিষ্ট্য তোমাদের বলে দিই। স্ট্রাটোমণ্ডলের বৈশিষ্ট্য, এই স্তরের ওজন O3 গ্যাসের স্তর বেশি পরিমাণে আছে। এই স্ট্রাটোমণ্ডলে O3 গ্যাসের পরিমাণ বেশি পরিমাণে আছে। এবার আমরা তিন নম্বর স্তরের মেসোমণ্ডলে আরেকটি বৈশিষ্ট্য দেবো। মেসোমণ্ডলে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, মহাকাশ থেকে যেসব উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে সেগুলো অধিকাংশই এই স্তরের মধ্যে এসে পুড়ে যায়। আমি আবার বলি, যেহেতু এই স্তরের বৈশিষ্ট্যটা একটু বড়, তোমাদের মনে রাখতে হয়তো একটু কষ্ট হবে, তারপর তোমরা বই মিলিয়ে নেবে। মহাকাশ থেকে যেসব উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে সেগুলোর অধিকাংশই এই স্তরের মধ্যে এসে পুড়ে যায়। আচ্ছা, ইতিমধ্যে আমরা প্রথম তিনটি বৈশিষ্ট্য শিখে নিয়েছি, এবার 4 নম্বর মণ্ডলের একটি বৈশিষ্ট্য আমি তোমাদের বলবো। 4 নম্বর মণ্ডলটি হচ্ছে তাপমণ্ডল। তাপমণ্ডলের একটি বৈশিষ্ট্য তোমরা বল, ধরো তাপমণ্ডলের উপরের স্তরে তাপমাত্রার পরিমাণ প্রায় স্থির থাকে। তাপমণ্ডলের উপরের স্তরে তাপমাত্রার পরিমাণে প্রায় বেশি থাকে, এই তাপমণ্ডলের স্তর স্থির থাকে। তাপমণ্ডলের তাপমাত্রার পরিমাণ স্থির থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিমধ্যে বায়ুমণ্ডলের 4টি স্তর সম্পর্কে জেনে নিয়েছি, তোমরা কি বলতে পারবে বায়ুমণ্ডলের শেষের যে স্তর আছে 5 নম্বর স্তরটি, এটার বৈশিষ্ট্য বা এটার নাম তোমরা কি কিছু বলতে পারবে? আমি শেষ স্তরটির নাম বলে দিচ্ছি, শেষ স্তরটি হচ্ছে এক্সোমণ্ডল। এই এক্সোমণ্ডল সম্পর্কে আমি তোমাদের এখন একটু ধারণা দেব। আচ্ছা, এই এক্সোমণ্ডলের ইতিমধ্যে আমরা 4টি মণ্ডলের একটা একটা করে বৈশিষ্ট্য দিয়ে ফেলেছি, এখন শেষ মণ্ডলটির একটা বৈশিষ্ট্য আমি তোমাদের বলবো। শেষ মণ্ডলটির একটা বৈশিষ্ট্য হচ্ছে, এই মণ্ডলের তাপমাত্রা 300 ডিগ্রি থেকে 1650 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের বায়ুমণ্ডলের স্তর বিন্যাসে 5টি স্তর সম্পর্কে ধারণা দেওয়ার যথাসম্ভব চেষ্টা করেছি। এবার আমি তোমাদের একটু মূল্যায়ন করি, তোমরা কি বলতে পারবে বায়ুমণ্ডলের স্তর কয়টি? নিশ্চয়ই বলতে পারবে।
বায়ুমণ্ডলের সেই পাঁচটি স্তর আমি আবারও একবার তোমাদের বলে দিচ্ছি। ট্রপোমণ্ডল, স্ট্রাটোমণ্ডল, মেসোমণ্ডল, তাপমণ্ডল ও এক্সোমণ্ডল। তাহলে বায়ুমণ্ডলের স্তর পাঁচটি। এবার আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি, এখন তোমাদের একটু বাড়ির কাজ দেবো। যেহেতু স্কুল বন্ধ, বাসায় বসে তোমরা কিছু বাড়ির কাজ শিখে নেবে। তাহলে তোমরা বাড়ির কাজটি লিখে নাও। বাড়ির কাজ হলো বায়ুমণ্ডলের পাঁচটি স্তরের বর্ণনা দাও। যেহেতু স্কুল বন্ধ তাই তোমরা অবশ্যই বাড়ির কাজটি করবে। তাহলে আজকে এই পর্যন্ত। করোনাকালীন এই সময়ে সকলে সাবধানে থাকবে, সতর্ক থাকবে, সুস্থ থাকো, ভালো থাকো। আজকে আমার ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।